वेलकम टू माय चैनल। आज के आमी एशे छी क्लास फोर तृतीय पर्यायक्रमिक मूल्यायन अर्थात थार्ड सामिटिव इवेलुएशन टेस्ट 2023 इंग्रेजी किछु कोश्चन निये आलोचना करते। तुम्हारा प्राय आमाके कमेंट्स जानाच्छो विभिन्न परीक्षार कोश्चन निये आलोचना करते, किन्तु सत्यि कथा बोलते आमी खूब असुस्थ छिलाम एबं एखनो खूब असुस्थ। तार माझेओ आमी किन्तु तोमादेर रिक्वेस्टटा রাখার চেষ্টা করছি, এই ভিডিওটা বানাচ্ছি আজকে আমি। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি ক্লাস ফোরের ইংরেজিটা কেমন ধরনের কোশ্চেন আসতে পারে তারই কিছু কোশ্চেন নিয়ে আমি আজকে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি ক্লাস টু এর সমস্ত সাবজেক্টের কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা ভিডিওটি মিস করেছো এই ভিডিওর ডেসক্রিপশানে সেটা দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। আর সবার প্রথমে তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটাকে লাইক করে দাও এবং নোটিফিকেশন আইকনটি অন করে রেখে দাও, ঠিক আছে। তো চলো শুরু করি। দেখো প্রথমে কি আছে, দেখো থার্ড সামিটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2023 ক্লাস ফোর সাবজেক্ট ইংলিশ। একের দাগে দেখো, রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন। পাঠ্যটি মনোযোগ সহকারে পড়ো এবং প্রদত্ত প্রশ্নের উত্তর দাও। এখানে একটা টেক্সট বা এখানে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, এই প্যারাগ্রাফটা তোমাদের প্রোফাইল ইন কাইন্ডনেস অর্থাৎ লেসন নাইনে একটা তোমাদের পড়া আছে, এ প্রোফাইল ইন কাইন্ডনেস বলে, সেখান থেকে কিন্তু এই প্যারাগ্রাফটা নেওয়া আছে। তা এই প্যারাগ্রাফটা তোমাদের পড়তে হবে এবং এর থেকে নিচে কিছু কোশ্চেন দেওয়া আছে, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে। তো প্রথমে আমরা প্যারাগ্রাফটি পড়ব, ঠিক আছে। প্রথমে কি দেওয়া আছে দেখো, মহসিন ডেডিকেটেড হিজ লাইফ ইন স্প্রেডিং এডুকেশন অ্যামাং দ্য মুসলিমস। মহসিন তার জীবনকে উৎসর্গ করেছিলেন মুসলিমদের মধ্যে শিক্ষা বিস্তারের জন্যে, মুসলিমদের মধ্যে শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্যে বা শিক্ষা বিস্তার লাভের জন্যে বা বিস্তার করে দেওয়ার জন্যে তার জীবনকে উৎসর্গ করেছিলেন। দি ইনকাম অফ হিস প্রপার্টি ওয়াজ স্পেন্ট ইন চ্যারিটি। আমরা জানি তিনি খুব ধনী মানুষ ছিলেন, তার যে সম্পত্তির যে ইনকাম সেই ইনকামটা কিন্তু চ্যারিটির কাজে বা দানের কাজে বা মানুষের সেবার কাজে কিন্তু লাগানো হতো। দি পুয়র লুকড আপন হিম অ্যাজ দেয়ার সেভিয়ার। গরিব মানুষেরা তাকে তাদের রক্ষাকর্তা হিসেবে মনে করতেন, মানে মহাসিনকে তারা মনে করতেন যেন তিনি তাদেরকে রক্ষাকর্তা, অর্থাৎ তাদের বিপদ আপদে কিন্তু তিনি তাদের সবসময় পাশে থাকতেন, তাদেরকে বাঁচাতেন। সেই জন্য গরিব মানুষেরা মনে করতেন তিনি তাদের রক্ষাকর্তা। হুগলি মহাসিন কলেজ ইজ নেমড আফটার হিম। হুগলি যে মহাসিন কলেজ আছে সেই কলেজটা কিন্তু তার নামেই তৈরি হয়েছে, অর্থাৎ মহাসিন কলেজ হাজি মোহাম্মদ মহাসিনের নামেই কিন্তু তৈরি হয়েছে। মহাসিন পাসড অ্যাওয়ে ইন 1812। মহাসিন 1812 খ্রিস্টাব্দে মারা যান অর্থাৎ মৃত্যুবরণ করেন, ঠিক আছে। এই যে টেক্সটটা পড়লে এর থেকে নিচে কিছু কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনগুলোর অ্যান্সার তোমাদের করতে হবে। এর দাগে দেওয়া আছে দেখো, হোয়াট ডিড মহাসিন ডেডিকেট হিজ লাইফ টু। মহাসিন তার জীবনকে কোন কাজে উৎসর্গ করেছিলেন। এই উত্তরটা তোমরা দুভাবে লিখতে পারো, একভাবে কি আমরা প্রথম লাইনটা যদি লিখে দেই, মহাসিন ডেডিকেটেড হিজ লাইফ ইন স্প্রেডিং এডুকেশন অ্যামাং দ্য মুসলিমস, এই লাইনটা তোমরা দিতে পারো। কিংবা তোমরা এখানে যেহেতু টু দিয়ে প্রশ্ন করেছো, লাস্টে টু আছে, তা এখানে টু স্প্রেড মানে স্প্রেডিং না দিয়ে ইন না দিয়ে এখানে টু দিয়ে টু স্প্রেড এডুকেশন অ্যামাং দ্য মুসলিমস করতে পারো, ঠিক আছে। তাহলে তোমরা প্রথম লাইনটাই লিখে দাও, কি লিখবে, মহাসিন ডেডিকেটেড হিজ লাইফ ইন স্প্রেডিং এডুকেশন অ্যামং দ্য মুসলিমস, ঠিক আছে। এইটুকু লিখে দিলে হবে। আর যদি তোমরা টু দিয়ে করতে চাও তাহলে লাইফের পর টু দিতে হবে আর স্প্রেডিংটা তখন স্প্রেড দিতে হবে, ঠিক আছে, দিয়ে এডুকেশন অ্যামং দ্য মুসলিমস করে দিতে হবে। ওকে নেক্সট দেখো, বি হাউ ওয়াজ দ্য ইনকাম অফ হিস প্রপার্টি স্পেন্ট। তার সম্পত্তির যে ইনকামটা কোন কাজে বা কীভাবে খরচ করা হতো, তাহলে উত্তর কী হবে, উত্তর এটা লিখবে, দি ইনকাম অফ হিস প্রপার্টি ওয়াজ স্পেন্ট ইন চ্যারিটি। তার যে সম্পত্তির ইনকামটা দানের কাজে ব্যবহার করা হতো বা খরচ করা হতো। সি হাউ ডিড দ্য পুয়র লুক আপন হিম। গরিব মানুষরা তাকে কীভাবে দেখতেন, কেমন চোখে দেখতেন, তাহলে উত্তর কী লিখবে, দ্য পুয়র লুক আপন হিম অ্যাজ দেয়ার সেভিয়ার। গরিবেরা তাকে তাদের রক্ষাকর্তা হিসেবে মনে করতেন বা দেখতেন।
ওকে, তারপর ডি কি আছে? হোয়েন ডিড মহসিন ডাই, মহসিন কখন মৃত্যুবরণ করেন? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একদম লাস্ট যে লাইনটা আছে, মহসিন পাস্ট অ্যাওয়ে, এই পাস্ট অ্যাওয়ে মানে কি ডাই, অ্যাকচুয়ালি ডায়েট এটা, তাই মারা যান কত 1812 সালে। তাহলে তোমরা কি লিখবে, মহসিন ডায়েড ইন 1812, মহসিন 1812 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। ঠিক আছে, তোমরা এখানে ফার্স্ট ডায় দিলেও হবে, বাট যেহেতু এখানে কোশ্চেন ডাই দিয়ে করেছে, ডাই লিখলে এবার যেহেতু পাস্ট টেন্সে, তাই ডাইটা ডাইট করে দিলাম এখানে। ঠিক আছে, তো হয়ে গেল এটা। এবার নেক্সট দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। এখানে কয়েকটি স্টেটমেন্টস দেওয়া আছে তোমাদের বইয়ের থেকে, এগুলোর মধ্যে যেটা সত্যি তার পাশে টি লিখতে হবে বা ট্রু, এবং যেটা মিথ্যা তার পাশে এফ লিখতে হবে, এফ ফর ফলস। ওকে, তা এখানে কি আছে এর দাগে দেখো, দেউলি ওয়াজ দ্য ফার্স্ট হাউস, দেউলি ছিল প্রথম ঘর বা প্রথম বাড়ি, শান্তিনিকেতন যে আমাদের যে পড়াটা আছে। কিন্তু আমরা জানি দেউলি ওখানে ফার্স্ট হাউস ছিল না, ওখানে কোনটা ফার্স্ট হাউস ছিল, শান্তিনিকেতন, তাই এটা হবে ফলস, তাই এখানে এফ লিখবো আমরা। ঠিক আছে, তারপরে দেখো, শান্তিনিকেতন ওয়াজ বিল্ট বাই রবীন্দ্রনাথ টেগর, শান্তিনিকেতন মানে তৈরি করেছিলেন বা গড়ে তুলেছিলেন, শান্তিনিকেতন বলে যে ঘরটা ওটা বানিয়েছিলেন রবীন্দ্রনাথ টেগর, না এটা ভুল, এটা দেবেন্দ্রনাথ টেগর, তিনি কিন্তু বানিয়েছিলেন, জমিটা কিনেছিলেন এবং বানিয়েছিলেন শান্তিনিকেতনকে, তাই এটা ফলস হবে, এটাও এফ। ঠিক আছে, নেক্সট, অম্রকুঞ্জ ওয়াজ নট এ হাউস, অম্রকুঞ্জ একটা বাড়ি ছিল না, অবশ্যই ঠিক এটা, কেননা অম্রকুঞ্জ ছিল একটা আম বাগান, তাই এটা টি লিখতে হবে। নেক্সট চলে যাবো আমরা পরের কোশ্চেনে, দেখো, তিন, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার সিনোনিমস ইন কলাম বি, অর্থাৎ এ স্তম্ভের সাথে বি স্তম্ভের যে সমার্থক শব্দ আছে সেখানে তোমাদের মেলাতে হবে, অর্থাৎ এ স্তম্ভে কিছু শব্দ আছে এবং তারই কিছু অর্থ বা সমার্থক শব্দ বি স্তম্ভে আছে, সেটা তোমাদের মেলাতে হবে। ঠিক আছে, তো প্রথমে কী দেওয়া আছে, ডিফারেন্ট, ডিফারেন্ট মানে বিভিন্ন প্রকার বা ভ্যারিয়াস কাইন্ড, এটা হবে হ্যাঁ ডিফারেন্ট, বিভিন্ন প্রকার, পৃথক পৃথক, লেট মানে দেরি, এন্টার মানে প্রবেশ করা, ক্লজ মানে বন্ধ হয়ে যাওয়া বা শেষ হয়ে যাওয়া, আর রান মানে দৌড়ানো। এখানে কী আছে দেখো, এন্ড, এন্ড মানে শেষ, গেট ইন মানে প্রবেশ করা, রেস মানে দৌড়ানো, ভ্যারিয়াস মানে বিভিন্ন প্রকার, ডিলে, ডিলে মানে কোনো কিছু দেরি করা। ঠিক আছে, তো তাহলে ডিফারেন্টটা কার সঙ্গে মিলবে, ডিফারেন্টটা ভ্যারিয়াসের সঙ্গে মিলবে, তাই ভ্যারিয়াসের সঙ্গে মিলিয়ে দিলাম। ওকে, তারপর লেট, লেট মানে দেরি, তাহলে কিসের সঙ্গে মিলবে এটা, ডিলে, ডিলের সঙ্গে মিলবে। তারপর দেখো এন্টার, এন্টার মানে প্রবেশ করা, তাহলে কী হবে এটা, গেট ইন, ক্লজ, ক্লজ মানে বন্ধ বা শেষ, তাহলে এখানে এখানে কোনটা হবে, এন্ড, আর রান, রান মানে দৌড়ানো, এটা হবে রেস। ওকে, মিলে দিলাম। নেক্সট চলে যাব আমরা পরের কোয়েশ্চনে, রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। এখানে চারটি এলোমেলো বর্ণ দেওয়া আছে, এই বর্ণগুচ্ছকে সাজিয়ে তোমাদের অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। ঠিক আছে, এখানে দেখো এস, আই, এম, এস, সিমস আছে, এটার কোনো অর্থ অ্যাকচুয়ালি হয় না, আবার হয় সিমস, অনেকগুলো সিম কার্ড হতে পারে, বাট এটাকে সাজিয়ে অন্য একটা শব্দ তৈরি করতে হবে, তাই এটা কী লিখতে পারি, এস, আই, এম, এস, এটাকে আমরা যদি সাজিয়ে লিখলি কী হবে, মিস, এম, আই, ডাবল এস, মিস। ওকে, তারপরে দেখো ও আর সি ই ইউএস, এটাকে একটু সাজিয়ে লেখো কী হবে দেখো তো, কোর্স, সিও ইউ আর এস ই, কোর্স। তারপরে দেখো ই আর টি জি ই এস ইউ, এটাকে সাজিয়ে লিখলে কী হতে পারে, একটু ভেবে দেখো, এটাকে সাজিয়ে লিখলে হবে জেস্চার, জেস্চার মানে অঙ্গভঙ্গি। ওকে, তারপরে দেখো এ এন এ ই জি ইউ জি এল, এটাকে একটু সাজিয়ে লিখলে হবে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। ঠিক আছে, তারপরে দেখো পাঁচের দাগে, মেক সেন্টেন্সেস, বাক্য গঠন করো, যে কোনো দুটি, তোমরা তিনটে লিখে দিতে পারো, আমি তিনটি করে দিচ্ছি, তোমরা তোমাদের মতো লিখবে। এখানে দেখো প্লে, প্লে মানে খেলা করা, আবার প্লে মানে নাটক, ওকে, আফটার মানে পরে, আর হ্যাপি মানে খুশি। এই তিনটি ওয়ার্ড দিয়ে তোমাদের বাক্য রচনা করতে হবে, তোমরা তোমাদের মতো করে দিতে পারো, খুব সহজভাবে লিখে দিচ্ছি আমরা। দেখো প্লে, তা প্লে লিখতে পারো কি, উই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, আমরা মাঠে ফুটবল খেলি। আফটার, আফটার মানে পরে, তাহলে আফটার দিয়ে বা পিছনে,
আফটার দিয়ে কি লিখবে? দ্য পুলিশ র্যান আফটার দ্য থিপ, পুলিশ পুলিশ কি করলো? চোরের পিছনে দৌড়ালো। ঠিক আছে, তোমরা তোমাদের মতো লিখবে। হ্যাপি, হ্যাপিটা কি লিখছো? টুডে আই অ্যাম ভেরি হ্যাপি, আজকে আমি খুব খুশি। ঠিক আছে, এটা লিখে দিতে পারো। নেক্সট দেখো, ছয়ের দাগে অপোজিট ইন দ্য মিনিং ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই যে বিপরীত শব্দ লেখো যে কোনো চারটি, এখানে যে শব্দ দেওয়া আছে এই শব্দগুলোর বিপরীত শব্দ লিখতে বলছে বা অপোজিট ওয়ার্ড লিখতে বলছে তোমাদের। তা এখানে লেখো কি? ওল্ড। ওল্ড মানে কি? আমরা যদি ওল্ডটাকে বৃদ্ধ ধরি তাহলে ওল্ডের বিপরীত শব্দ অন্যরকম হবে। আবার ওল্ড মানে যদি আমরা পুরনো ধরি, পুরনো সেটাও কিন্তু ওল্ড, আর ওল্ড মানে আবার বৃদ্ধ বা বয়স্ক। তো আমরা দুটোই অর্থ লিখে দিচ্ছি এখানে। দেখো ওল্ড তাহলে কি লিখবো? ইয়াং। যদি আমরা বৃদ্ধ ধরি তাহলে এখানে ইয়াং, আর ওল্ড মানে যদি আমরা ধরি পুরনো তাহলে এখানে নিউ। ঠিক আছে, যে কোনো দুটি একটি লিখবে তোমরা। আবার দেখো লাইট, লাইট মানে কি? হালকা। আবার লাইট মানে কিন্তু আলো, তাহলে লাইট মানে যদি হালকা আমি ধরি তাহলে সেখানে আমরা লিখতে পারি হেভি, হেভি মানে ভারী। আবার যদি লাইট মানে আলো ধরি তাহলে সেটা আমরা ডার্ক, ডার্ক মানে অন্ধকার। যে কোনো একটা তোমরা লিখবে। ঠিক আছে, এখানে দেখো স্লো, স্লো মানে কি? আস্তে আস্তে। তাহলে স্লোর বিপরীত শব্দ কী হবে? ফাস্ট। তাহলে এখানে ফাস্ট লিখে দাও। তারপরে দেখো টল, টল মানে লম্বা, এর অপোজিট কী হবে? শর্ট। তাহলে শর্ট লিখে দাও। তারপরে দেখো সিস্টার, তাহলে সিস্টার মানে বোন, তাহলে এর অপোজিট কী হবে? ব্রাদার। তাহলে ব্রাদার লিখে দেবে এখানে। ওকে, নেক্সট চলে যাবো আমরা পরের কোশ্চেনে। দেখো সাত, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এই যে সাহায্যকারী বাক্স বা হেল্প বক্স আছে, এই বক্সের মধ্যে যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো দিয়ে এই শূন্যস্থান পূরণ করতে হবে। তো কী কী শব্দ আছে আমরা আগে দেখে নিই। দেখো অ্যান, অ্যান মানে একটি, এ মানে একটি, গো মানে যাওয়া, গোয়িং এটা অ্যাকচুয়ালি ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে, এটা কন্টিনিউয়াস টেন্স বোঝানোর জন্য। তারপর দেখো দিজ, টিএসিএস, দিজ, দিজ মানে এইগুলি, টিএসআইএস, দিজ মানে এইটি, হ্যাভ আর হ্যাজ দুটো মানেই আছে, বয় মানে একটি বালক, বয়স মানে অনেকগুলি বালক। এগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে দেখো ড্যাশ আর বার্ডস, তাহলে এখানে কি হতে পারে? ড্যাশ আর বার্ডস, এখানে তো এ অ্যান তোগুলো হবেই না, এই দিস আর দিস এইগুলোর মধ্যে হবে, কিন্তু যেহেতু অনেকগুলো বার্ডস আছে তাই এখানে হবে দিস। তাই আমরা কি লিখবো? দিস আর বার্ডস, এগুলো হলো পাখি। তারপরে দেখো জন ড্যাশ এ সিস্টার, তাহলে জন কি? জনের একটা বোন আছে অর্থ বোঝাচ্ছে, তাহলে এখানে হ্যাভ হবে না হ্যাজ হবে? জন, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে হ্যাজ হবে। ঠিক আছে, জন হ্যাজ আ সিস্টার, জনের একটা বোন বা দিদি আছে। ওকে, নেক্সট দেখো সি, ইট ইজ ড্যাশ আমব্রেলা, ইট ইজ ড্যাশ আমব্রেলা, তাহলে এটা হয় এবার একটি, তাহলে একটি অর্থ বোঝাবে, তাই এখানে এ হবে না এন হবে? আমব্রেলা, আমব্রেলার প্রথম যে সাউন্ড আছে একটা ইউ, ভাওয়েল সাউন্ড, তাই এখানে অবশ্যই অ্যান হবে, ইট ইজ অ্যান আমব্রেলা, এখানে অ্যান হবে। ঠিক আছে, তারপর ডি দেখো, শো মি দ্য সেকেন্ড ড্যাশ, শো মানে আমাকে দেখাও, দি সেকেন্ড ড্যাশ, তাহলে সেকেন্ড এখানে দেখো এমন কিছু নেই, বয় বা বয়েস দিতে হবে, তা শো মি দ্য সেকেন্ড বয়, এটা বয় হবে। ঠিক আছে, এটা বয় লিখে দেবে। নেক্সট ই দেখো, উই আর ড্যাশ টু স্কুল, তাহলে এখানে আমরা স্কুলে কি যাই, তাই এখানে গো হবে না গোয়িং হবে, যেহেতু এখানে আর আছে তাই এটা কন্টিনিউয়াস টেন্স লিখতে হবে, উই আর গোয়িং টু স্কুল। ঠিক আছে, এখানে যদি আর না থাকতো তাহলে কিন্তু আমরা গো দিতে পারতাম, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব আছে তাই আমরা এখানে গোয়িং দিলাম, তাহলে উই আর গোয়িং টু স্কুল, আমরা স্কুলে যাচ্ছি। তারপরে দেখো এখানে কি দেওয়া আছে, আটের দাগে ম্যাচ দ্য অ্যাডজেক্টিভস উইথ দ্য নাউন্স গিভেন বিলো ইন দ্য টেবল। এখানে কিছু অ্যাডজেক্টিভ দেওয়া আছে বা বিশেষণ দেওয়া আছে, আর এখানে কিছু বিশেষ্য দেওয়া আছে, নাউন দেওয়া আছে, এটা তোমাদের ম্যাচ বা মিলাতে হবে। অর্থাৎ এখানে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে আর এখানে কিছু নাউন দেওয়া আছে, কোনটা কার বৈশিষ্ট্য সেটা তোমাদের এখানে লিখতে হবে। ঠিক আছে, বৈশিষ্ট্য বলা যায় না, বিশেষণ এটা। ওকে, দোষ গুণ অবস্থা, তো আমরা এখানে মেলাবো। প্রথমে আমরা দেখে নিই কী কী ওয়ার্ড এখানে দেওয়া আছে, অ্যাডজেক্টিভগুলো কী কী দেওয়া আছে আমরা দেখি। ব্লু, ব্লু মানে নীল, হট মানে গরম, টল মানে লম্বা, গ্রিন মানে সবুজ, রেড মানে লাল, আর এখানে দেখো টি মানে চা, বয় মানে বালক, ব্লাড মানে রক্ত, স্কাই মানে আকাশ, ট্রি মানে গাছ। তাহলে কোনটা কার সঙ্গে মিলতে পারে? এ ব্লু,
ব্লু মানে নীল, তাহলে এখানে নীল কোনটা হতে পারে? নীল আকাশ, তাই না? তাহলে ব্লু স্কাই, তাহলে ব্লু স্কাই মিলিয়ে দিলাম। তারপর দেখো হট, হটটা কি হতে পারে? হট টি, হট টি, তাহলে হট টির সঙ্গে মিলিয়ে দিলাম। তারপর দেখো টল, টল কি হতে পারে? টল বয়, ঠিক আছে, টল বয়, আমরা টল ট্রি দিতে পারি কিন্তু এটা সমস্যা হয়ে যাবে পরে। তারপর দেখো গ্রিন, গ্রিনটাকে গ্রিন ট্রি। তারপর দেখো রেড, রেড মানে লাল, তাহলে লাল কি হতে পারে? ব্লাড, রক্ত, তা রেড ব্লাড। ওকে, তো শেষ হয়ে গেল। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটিকে লাইক করে দিও, ঠিক আছে? আমি দেখছি ভিডিও অনেকজনই দেখছো কিন্তু লাইক কিন্তু সবাই করছো না, একটু লাইক করলে কি আমরা আমার পরবর্তী ভিডিও বানাতে ভালো লাগে, ঠিক আছে? তো চলো শেষ করি।